নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 255তম সপ্তাহ, 255তম এপিসোড। হ্যাঁ, 255তম। আজকে আমার যিনি গেস্ট, বিশিষ্ট গেস্ট, আমার বন্ধু সম বিশিষ্ট চিকিৎসক, নিউরোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, বিশিষ্ট নেফ্রোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং বাঙালি নিয়ে কাজ করেন ডক্টর পার্থ সারথী মুখার্জি। নমস্কার পার্থ। নমস্কার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। কি সামান্য সময় খুলে, একটু সামান্য সময় খুললে ভালো হয় দর্শকের প্রয়োজনে। থ্যাংকস টু ইউ ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের যারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, পাঁচ বছর জয়ের পথে সঙ্গে সুজয়কে দেখে, জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে মুখে মুখে চলা নাম। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে এসেছি এতটা দূর। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সপ্তাহনে সেভেন রুলস অফ সাকসেস। আজকে ফার্স্ট, বিলিভ ইন ইওর ওন সেলফ, নিজেকে বিশ্বাস করতে হবে, তাহলেই তো এগিয়ে যেতে পারবো, করতে পারবো, এই বিশ্বাস, এই আশা মনের মধ্যে রাখতে হবে। দি সেকেন্ড রুল অফ সাকসেস, ক্রিয়েট ইওর ওন ফুড স্টেপস। নিজে একটা অন্য রকমের মার্ক রেখে যাও, বিশ্বাস করুন একটাই জীবন আগে আছে কি পরে আছে আমরা জানি না, শুধু আমরা যদি আমাদের ফুড স্টেপ রেখে যাই তাহলেই কিন্তু আমাদের জীবন সার্থকেও মনে রাখুক চাই না রাখুক। দি থার্ড রুল অফ সাকসেস, বি ট্রু টু ইওর ওয়ার্ড। মিথ্যা কথা না বলে যে কথা বলবো সেই কথা যদি রাখতে পারি, সে কথা ভালো হোক মন্দ হোক, তাহলেই কিন্তু ডিফারেন্সটা করতে পারবো। দি ফোর্থ রুল অফ সাকসেস, প্রত্যেকবার বলি, অনেকবার বলি, ঘুরে ফিরে ওয়ার্ক হার্ড, মানে ওয়ার্কিং হার্ড ছাড়া, কষ্ট করে কাজ করা ছাড়া কিন্তু সাফল্যের অন্য কোনো শর্টকাট আউট নেই, বিশ্বাস করুন। সবাই মনীষীরা বলেছেন, অল্প সফল, বেশি সফল, মধ্য সফল, সবাই তাই বলেছে ওয়ার্ক হার্ড। দি ফিফথ রুল, মেক ইট হ্যাপেন। ওয়ার্ক হার্ড করলে হবে না, যার জন্য করছি সেটাকে করতে হবে, তবেই তো অন্য লোক আপনার দিকে চেয়ে থাকবে, আপনাকে ফলো করবে। দি সিক্স রুল হচ্ছে, লার্ন ফ্রম ইউর এক্সপিরিয়েন্সেস। অভিজ্ঞতা সবচেয়ে জীবনের বড় শিক্ষক। শিক্ষক তো থাকবেন, মা বাবা থাকবেন শিক্ষা দিতে, কিন্তু অভিজ্ঞতা কিন্তু সবচেয়ে বড় শিক্ষক। দি সেভেন্থ অ্যান্ড লাস্ট রুল অফ টুডেজ সেভেন রুলস অফ সাকসেস, বি প্যাশনেট। প্যাশনেট যদি হই, কাজকে কাজ মনে হবে না, কোনো মানে ওই ওয়ার্কিং হার্ডকে ওয়ার্কিং হার্ড মনে হয়, যে যেটা কাজ করবো সেটাই উইল বি আওয়ার লাভ, সেটাই ভালোবাসা, এবং সেটাই যদি কাজ হয় সাফল্যের চাঁদের পারে আমরা নিশ্চয়ই পৌঁছে যাব। চলে যাব প্রশ্ন উত্তরে, তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। ডক্টর পার্থ সারথী মুখার্জি, প্রখ্যাত চিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার কিডনি বিশেষজ্ঞ, প্রথম সারির করোনা যোদ্ধা, রোটারি সভাপতি, বিশিষ্ট বাঙালি সংস্কৃতিপ্রেমী, শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2021 প্রাপ্ত বিএফআইসি বেঙ্গল ফোরাম ফর ইন্টেলেক্ট অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও নির্দেশক। ডক্টর পার্থ সারথী মুখার্জি ইজ এ DNB, MRCP UK, FRCP, CCT UK, FCCP, FACP, FASN USA. He's the eminent critical care physician and nephrologist, formerly consultant NHS London and Cambridge, frontline COVID warrior, current Rotary president, Bengali culture ambassador and icon founder of director, iconic Bengali culture ambassador and icon, founder director BFIC Bengal Forum for Intellect and Culture. He's a recipient of Asia Today Healthcare Personality of the Year 2020 and recipient of Shrestha Bangali Samman Bhasha Divas 2021. থ্যাংক ইউ পার্থ ফর কামিং টু মাই শো। অনেকগুলো প্রশ্ন একটু বলবো, একটু মানে স্বল্প দৈর্ঘ্যে করতে, যাতে আমরা সত্যতার উত্তর পেতে পারি। ডাক্তার হওয়ার ইচ্ছে কি ছোটবেলা? প্রথমে 20 সেকেন্ড খালি নিজের লিবার্টি নিলাম, সুজয় বা সুজয় দাউনি বয়সে সামান্য আমার থেকে বড়, শুধু একটা কথা বলছি, উনি সবার সাফল্যের মন্ত্র বলেন, ওনার সাফল্যর কথাটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, 255 এপিসোড মানে 5 বছর ধরে চলা একটা এপিসোড। মানুষ বিগ বস দেখে, ওই রকমভাবে সিরিয়াল দেখে, কিন্তু একটা সাফল্যের মূলমন্ত্র, পাথ টু সাকসেস, সেরকম একটা প্রোগ্রাম টানা 5 বছর চলছে ভারতের কোনো ভাষায়, কোনো সিরিয়ালে এবং বিশ্বের কোনো জায়গায়, কারণ আমি লন্ডনেই থাকতাম, এরকম এতদিন ব্যাপী আমার জানা নেই। সবার আগে ওনাকে অভিনন্দন এবং এই প্রোগ্রামে এসেছি বলে অত্যন্ত প্রীত বাধিত হচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ ফর দ্য নাইস ওয়ার্ডস। এবার বলো, ডাক্তার হওয়ার ইচ্ছে কি ছোটবেলা? একদম না, চিরকাল আমি চেয়েছি আমি অ্যাস্ট্রোনমার বা অ্যাস্ট্রোফিজিসিস্ট হব। চাঁদ তারা গ্রহ এগুলো সম্বন্ধে কৌতূহল আমার চিরদিন। কিছুদিন আগেও কেমব্রিজে যখন ছিলাম, মানে তখনও তিনি মারা যাননি, তখনও স্টিফেন হকিং এর কাছে, প্রফেসর স্টিফেন হকিং এর কাছে নিয়মিত ওনার ওইখানে যেতাম। এখনও আমার অ্যাক্টিভ জ্যোতির্বিদ্যার সাথে একটা লিঙ্ক রয়েছে। নিউ ফিজিক্স নিয়ে যা হয়, আমার এককালের গডফাদারই ছিলেন ভারতের শ্রেষ্ঠ নিউক্লিয়ার ফিজিসিস্ট পদ্মবিভূষণ ডক্টর রাজা রমন্না দেশিকোত্তম, তো তার ছত্রছায়া বেড়ে ওঠা ব্যাঙ্গালোরে। সুতরাং ডাক্তার হবে কথা, আসল প্রশ্ন আছে, ডাক্তার হবে কবে ঠিক করবে? ডাক্তারটা কিছুটা বোধ হয় প্রভিডেন্সে হওয়া। বাবা অসুস্থ হয়ে পড়লেন যখন আমি মানে তখন আমি আইআইটি বা এই জাতীয় কিছু পড়ব বলে সায়েন্স স্ট্রিমে রেডি হয়ে আছি, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়লেন, ওপর তাকে নিয়ে ডাক্তারদের কাছে ছুটতে হতো, ইউরোলজিক্যাল প্রবলেম। তো দেখতে 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 কোথায় একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হলো। ক্লাস টুয়েলভে হঠাৎ আমি বায়োলজি ইনক্লুড করালাম নতুন করে, এবং তারপর দুটো জয়েন্টই দিলাম, দুটোতেই পজিশন পেলাম আশ্চর্য। তখন হঠাৎ কি মনে হলো আমি ডাক্তারির এতে ঢুকে গেলাম। তার আগে আমি এফএমসিতে ফার্স্ট হয়েছিলাম কলকাতায়, তখন নাম ছিল হিন্দি হাই স্কুল, এখন নাম হয়েছে বিড়লা হাই স্কুল। বিড়লা হাই স্কুল, হ্যাঁ, খুব ভালো স্কুল। আর তারপর কলেজ কোথা থেকে? তারপরে প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট হওয়া প্রবেশিকা পরীক্ষায়, জিওলজি অনার্স পড়তে ঢুকি। কিন্তু জিওলজি অনার্স বেশি দিন পড়া হয় না, কারণ তদ্দিনে জয়েন্টের রেজাল্টগুলো বেরিয়ে গেল একের পর এক। আমি এফএমসিতে ফার্স্ট হই, সেটা মিলিটারির, কিন্তু একমাত্র ছেলে বলে বাবা মা বোধ হয় মিলিটারি পার্মানেন্ট সার্ভিস কমিশন নিয়ে এফএমসিতে পড়াটা ঠিক বুঝলেন না। তখন আবার অল ইন্ডিয়া ক্যাডারে ডাক্তারিতে ঢোকা ব্যাঙ্গালোর থেকে। স্কুল তারপর কলেজ, বিদেশের শিক্ষা? বিদেশের শিক্ষা, বিদেশে গেলে কেন, এখানেই ভালো করছে। আগাগোড়া মনে হচ্ছিল যে একবার বসে আছি, হে কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য বাণী। তো বারবার মনে হচ্ছিল পৃথিবীটাকে একবার দেখে আসা দরকার, ওদের হয়ে যাওয়ার দরকার নেই। আমি শুরুর থেকেই প্রচণ্ড স্বদেশী, প্রচণ্ড বাঙালি প্রেমী এবং ভারতীয়, কিন্তু মনে হচ্ছিল যে ওদের দেশটাকে ভালো করে না বুঝলে ওদের সাথে পাল্লা দিতে পারবো না। ওদের যা ভালো কাজ, ওদের যা ভালো, সেটা নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবে আমরা সমান সমান হতে পারবো। তখন প্ল্যাব দিয়ে বিদেশে গিয়ে লন্ডনে গিয়ে একে একে এমআরসিপি করা, তারপর সিসিটি, পরে ফেলোশিপ। কতদিন ছিলেন বিদেশে? প্রায় 9-10 বছরের কাছাকাছি। মা মানে বাবা মারা যাওয়ার পর ফিরে আসতে হয় ইচ্ছে করে, কারণ মাকে তো দেখার তখন কেউ ছিল না। ডাক্তারিও বাঙালিয়ানা, এই বাঙালিয়ানের প্রেক্ষাপট যদি উইথ রেসপেক্ট টু বেঙ্গলি ফ্রম ইন্টেলেক্ট অ্যান্ড কালচার, বারে বারে মনে হয়েছে যত দেশে গেছি, প্রবাসীদের দেখেছি লন্ডনে, আমেরিকায়, ইউরোপে, বম্বেতে, ব্যাঙ্গালোরে, বারে বারে মনে হয়েছে বাঙালিরা কোথায় একটা যেন ছাড়া ছাড়া। তারা সেখানে তাদের মার্সিডিস গাড়ি নিয়ে, কখনো আজকে কি রান্না হয়েছে, এই দেখো বাঙালি রান্না করেছি, এই ছবি দিয়ে ফেসবুকে কোথায় একটা শেষ হয়ে যাচ্ছে। তাদের সেকেন্ড জেনারেশন ছেলেমেয়েদের যখন বলছি, তারা কিন্তু বলছে আমরা ব্রিটিশ, তারা বলছে আমরা আমেরিকান। তাদের আর কোনো ইন্টারেস্ট নেই এদের সম্বন্ধে। আমার খালি মনে হচ্ছিল একটা সফট পাওয়ার, মানে এই জিনিসকে বেঁধে আনা যাবে না, টেনে আনতে হবে। বিদেশে থেকেই হয়েছে। লিভারপুলে বঙ্গ সম্মেলনে আমি বললাম 2007 সালে, সরি 2007 সালে লিভারপুল কার্বিতে, যে দেখো ধর্মের নামে যদি ইসলামিক রাষ্ট্রগুলো এক হতে পারে, অর্থনীতির নামে সমানে ঝগড়া করা ইউরোপিয়ান দেশগুলো যদি এক হতে পারে, তাহলে কালচারের নামে আমরা এক হতে পারবো না কেন? সারা পৃথিবী জুড়ে 30 কোটি বাঙালি মানুষ বাস করেন, 30 crore বেঙ্গলি স্পিকিং, যদি ধর্মটাকে ভুলে যাই। বাঙালিরা কোথায় একটা ডিসকোঅর্ডিনেটেড যেন, এটা তুমিও ফিল করবে সারা পৃথিবীর যত জায়গায় যাবে, কোথায় যেন তাদের সাথে মূল কেন্দ্রটা যে কলকাতা বা শান্তিনিকেতন বা ঢাকা, কোথায় একটা ডিসোসিয়েশন কাজ করে। 30 কোটি মানুষ যদি এক হয়ে কথা বলতো, তাহলে সেটা 5টা জার্মানি, 6টা ফ্রান্স,
পাঁচখানা ব্রিটেন একটা আমেরিকার সমান, তাদের যে কি বড় ক্ষমতা, কালচারালি একটা সফট সুপার পাওয়ারের মতন সারা পৃথিবীর 30 কোটি বাঙালি। শোনো, আমি জানি যে বাঙালি নিয়ে কথা বলতে গেলে প্রোগ্রামটা পুরোটা বাঙালি, তুমি সেই জন্য একটুখানি শুরু করলাম। এর পরের প্রশ্ন আছে, লোকে তো ডাক্তার তো আজকে, একদম তুমি আমার করোনা কাহিনীর সঙ্গে সুজয় এসেছিলে, একদম, কিন্তু এই প্রোগ্রামের আজকে যেহেতু করোনার মানে সুনামি চলছে, এই করোনা থেকে সুনামি থেকে মুক্তি কবে হবে? নর্মাল লাইফ মোরাললেস নর্মাল কিংবা সেমি নর্মাল কি ব্লেন্ডেড নর্মাল লাইফ কবে আমরা দেখতে পাচ্ছি? এখনো তো মানে রোজ দিন তো নাম্বারস ইনক্রিজিং। খুব ভালো কিন্তু খুব শক্ত প্রশ্ন সুজয়, খুব শক্ত প্রশ্ন, বলা মুশকিল। একটা জিনিস যখন এপিডেমিক বা প্যান্ডেমিক হয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায়, তার কালমিনেশনটা কিভাবে হয়, অনেক ক্ষেত্রে সেটা ফেড অফ করে যায়, যেমন ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক গুলো গিয়েছিল, আর অনেক ক্ষেত্রে যেমন এইচআইভি সেটা এন্ডেমিক হয়ে থেকে যায়, অর্থাৎ কিছুটা তার বাড়বাড়ন্ত কমে যায়, সেটা ছড়ায় না তো কিন্তু মানুষের মধ্যে থেকে যায়, এবং মানুষকে সেই সতর্কতাটা নিয়েই বাঁচতে হয়, মানে ইউ লিভ উইথ ইট। আমার মনে হচ্ছে কোভিড নিয়ে আমাদের আরো কিছুদিন থাকতে হবে, এমন একটা দিন আসবে না যে এই দেখো জুলাই আজকের থেকে করোনা শেষ, এরম আর হবে না। অলরেডি বলছে যে মিড মে এর পর থেকে একটা সামান্য ইনফ্লেকশন ইন দ্য কার্ভ, অর্থাৎ যেভাবে বাড়ছিল সেটা একটা জায়গায় থেমে শেষ 3-4 দিন একটু যেন কমছে, একটু যেন কমতে শুরু করেছে মর্টালিটি, তার তার মানে কতজন নিউ এফেক্টেড কেসেস সবই একটু একটু করে সুজয় কমছে, কিন্তু তার মানে যে চলে গেল মোটেই না, মোটেই না, একেবারেই না। আরো বহুদিন আপনাদের সতর্কতা মেনটেন করতে হবে, সবার আগে টিকা নিতে হবে। হ্যাঁ, অবশ্য টিকা নেবে কি সেই নিয়েই পরের প্রশ্ন, পরে আসবো সেই টিকার প্রশ্নে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমার প্রথমার্ধে প্রায় একদম শেষে চলে এসেছে, আমি বলি যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। এই যে আজকের যে মুহূর্ত, এটা তো আর কেউ মানে কোনো বিলিয়নিয়ার না বিল গেটস না মুকেশ আম্বানি ফিরে পাবে, মানে যে মুহূর্ত চলে যাচ্ছে, এনি মোমেন্টস ইজ এভার স্টিল এ লং ওয়ে টু গো, আবিষ্কার প্রার্থনা করে তুমি যেন দীর্ঘজীবী হও, এনি মোমেন্ট স্টিল ডেট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। শক্ত প্রশ্ন করলে সুজয়, এটা তো একটুও ভেবে আসেনি হঠাৎ প্রশ্ন, তাই হয়তো 5 মিনিট ভেবে সেকেন্ড হাফের উত্তরটা দেব। আপাতত এই বছরের একটা মুহূর্ত মনে রাখার মতন, সেটা ঠিক চেরিশ করার নয় আবার ভুলে যাওয়ারও নয়, অদ্ভুত। এই বছর আমি শ্রেষ্ঠ বাঙালি সম্মান পেয়েছি, এই বছর হেলথ কেয়ার পার্সোনালিটি অব দ্য ইয়ার এশিয়া টুডে দিয়েছে, সেগুলো ভালো মুহূর্ত। গতকাল যে সেফ হোমের উদ্বোধন করেছি, সেখানে অত্যন্ত বিনামূল্যে অত্যন্ত সাধারণ প্রান্তিক মানুষ তাদের চোখে যে আনন্দ দেখেছি, সেগুলো অপূর্ব মুহূর্ত, জীবনে প্রতিদিন এই মুহূর্ত নিয়ে বাঁচি। কিন্তু এই বছর রাত 12টায় মার একটা ক্যালেন্ডারের ফিতে কাটার কথা ছিল, প্রতি বছর মা আশীর্বাদ করে একটা ক্যালেন্ডারের ফিতে কেটে দেন, তার জন্যই তো ফিরে এসেছিলাম। এই বছর রাত 12টায় আমি মাকে ধরে পিপি কিট পরে আইসিসিউতে ছিলাম, মার তখন কোভিড, এবং শুধু কোভিড না, বাইপ্যাপ চলছে, মারাত্মক অসুস্থ, চারপাশে দেখছি বাজি ফুটছে। রাত 12টা হলো, ক্যালেন্ডার কাটা হলো না, একটা কেক নিয়ে গিয়েছিলাম কিছুই করা হলো না, একটা মোমবাতি নিয়ে গিয়েছিলাম, জ্বালা সম্ভব না, অক্সিজেন থাকে আইসিসিউ এর ভেতরে, আর চারপাশে মানুষ কত আনন্দ করছে, নতুন বছর বন্দনা করছে যেন ভালো হয়। রাত 12টার সময় সেই বাজি পুড়ছে, তার মাঝে আমি পিপিই কিট পরে মার হাত ধরে বসে আছি, আর ভাবছি যে ডাক্তার কিন্তু আমার ক্ষমতা সীমিত, কর্মণ্যে বাধিকারস্তে, কাজগুলো করে যাচ্ছি, বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবো তো। এই মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে, যেদিন মা থাকবেন না সেদিনও বোধ হয় ভুলতে পারবো না। চললাম প্রোগ্রামে প্রথমার্ধে একদম শেষে, চলে যাওয়ার আগে বলে যে গল্প আজকে পড়বো, গল্পটা খুব হার্ট টাচিং গল্প, খুব মরাল দেয়া গল্প, বলছি ওয়েন বিলিয়নিয়ার ফেমি ওটেডেলা, একটা নাইজেরিয়ান বিজনেসম্যান, নাইজেরীয় ব্যবসাদার, ইন এ টেলিফোনিক ইন্টারভিউ, একটা টেলিফোনিক ইন্টারভিউ বলছেন, স্যার হোয়াট ক্যান ইউ রিমেম্বার মেড ইউ হ্যাপিয়েস্ট ইন লাইফ, আপনাকে কী জিনিস সবচেয়ে খুশি করেছে জীবনে?
ফেমি বলেছিলেন, আই হ্যাভ গন থ্রু ফোর স্টেজেস অফ হ্যাপিনেস ইন লাইফ, ফোর স্টেজেস, ফাইনালি আই আন্ডারস্টুড মিনিং অফ ট্রু হ্যাপিনেস। প্রথম কি ছিল? দি ফার্স্ট স্টেজ ওয়াজ টু অ্যাকুমুলেট ওয়েলথ অ্যান্ড মিন্স, অনেক ধন ঐশ্বর্য। হি সেড না, সেই ফার্স্ট স্টেজে হ্যাপিনেস পাননি, আনন্দ পাননি। সেকেন্ড স্টেজ কি? কেম অ্যাক্রস সেকেন্ড স্টেজ অফ কালেক্টিং ভ্যালুয়েবল আইটেমস, সারা যেহেতু পয়সা কড়ি হয়েছে সারা দেব, দ্যাট অলসো ডিডন্ট গিভ ইউ এনি হ্যাপিনেস। দি থার্ড স্টেজ কি? দেন কেম দ্য থার্ড স্টেজ অফ গেটিং বিগ প্রজেক্টস, বড় বড় প্রজেক্ট। That was when I was holding 95% of diesel supply in Nigeria and Africa. Bhabdun, 95% market share of diesel supply in Nigeria and Africa. Koto dhoni hole shei byabsha kora jay. But he said that it was not that actually. Fourth stage kotha bolchen ebar. The fourth stage was the time a friend of mine asked me to buy a wheelchair for some disabled kids and children. ডিসেবল কতগুলো ছেলে মেয়ের জন্য হুইলচেয়ার কিনতে বললেন, দুশোটা মাত্র কিনলেন। এবার বন্ধু বললেন, না তোমাকে যেতে হবে সেই হুইলচেয়ারগুলো দিয়াতে। দেন হি ওয়েন্ট টু দ্যাট প্লেস অ্যান্ড গেভ দোজ হুইলচেয়ার্স টু দোজ চিলড্রেন উইথ হিজ ওন হ্যান্ডস, নিজের হাতে হুইলচেয়ার দিলেন। এটাও কিন্তু গল্পটা শেষ না। উনি দেখলেন, হি স দ্য স্ট্রেঞ্জ গ্লো অফ হ্যাপিনেস ইন দেয়ার ফেসেস, অসম্ভব আনন্দ ওর চোখে মুখে। I saw them all sitting in the wheelchairs, moving around and having fun. Jara move korte parna wheelchair e pore move korche, ki she ki anondo. Etao kintu golper shesh na. It was as if they had arrived at a picnic spot where they're sharing a jackpot winning moment. I felt real joy inside me when I decided to leave one of the bishon anonde ebar uni okhan theke chole jacche. Er por ki holo janen, etai golper sharmormo. When I decided to leave, one of the kids grabbed my legs, pata joriye dhorlo. I tried to free my legs from the child and the child stared at my face and held my legs tightly. Amar pa joriye dhorlo chele ti ekdom chokto kore doriye dhorlo. I bent down and asked the child, do you need something else? Chele ti ke ami jiggesh korlam, tomar ki ar ki chai? Ki bollo janen chele ti? The answer this child gave me not only made me happy but also changed my attitude towards life completely. The child said, and I quote, I want to remember your face so that when I meet you in heaven, I will be able to recognize you and thank you once again. End of the story. Kisher jonno amra jibon korbo? What would you be remembered after your life, the life, office or place? Will anyone desire to see your face again when it all matters? Amader ki dekhte chaibe jokhon shomoy ashbe? একটু অন্যের জন্য করবেন, করোনায় বিহার ডিভাস্টেটেড, করোনা সুনামিতে একটু একটুতে বিন্দুতেই সীমিত হবে, যে যেটুকুনি পালন করুন। দেখবেন আপনাদের মুখ, আমাদের মুখ সবাই দেখতে চাইবে। পার্থ, তোমাকে তো সবাই ডাক্তার হিসেবেই চেনে, কিংবা বাংলা ভাষার প্রতি তোমার এই বাঙালি প্রেমী হিসেবে চেনে, একটু তুমি নিজের কথা বলেছো, স্টিল ক্লোজ মানে তোমার পার্সোনাল লাইফ, সো দ্যাট ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ অডিয়েন্স। আমি দেখেছি এটা, একটু বললে বাবা মা কিংবা ভাই বোন স্ত্রী। হ্যাঁ, ভাই বোন নেই, বাংলার সবাই আমার ভাই বোন। আর স্ত্রী এ করেন রাজশ্রী, শি ইজ আ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, দুটি ছোট্ট বাচ্চা আছে। আর বাবা আর নেই, বাবা বিশিষ্ট যাকে বাংলার গাছপালা অর্থাৎ গ্রিন রিভলিউশনের জনক বলা হতো, লিভিং লেজেন্ড ছিলেন সেই সময় জগন্নাথ মুখোপাধ্যায়। আমি জগন্নাথবাবুরই ছেলে। মা বাগবাজার হালদার বাড়ির বড় মেয়ে, যাদের মা মহিষমর্দিনী পুজো অর্থাৎ দুর্গাপুজো এই মুহূর্তে বাংলার সর্বাধিক প্রাচীনতম বিগ্রহের দুর্গাপুজো উত্তর কলকাতার। তো আমিও সেই পুজোর একটা অংশ। তোমার হবি আমি জানি কবিতা বলা, আবৃত্তি। দু লাইন যদি আবৃত্তি করো। বেশ, এক সেকেন্ড। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আমি আর অন্যকে জিজ্ঞেস করি যে তোমার হবি কি, কিন্তু আমি দেখেছি তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে কবিতা বলো, তাই জন্য আর কেন এত এর মধ্যে তো লোকে দেখি যে সৌমিত্র বাবু বলেছিল হবি কি বলেছিলেন, দেড়শোতম এপিসোড বলেছিলেন আঁকা, অনেকের কাছেই জানা ছিল না যে সৌমিত্র বাবু আঁকেন, পেইন্টার। এবার আবার একটু ডাক্তারি প্রশ্ন চলে, একদম ভ্যাকসিনের খুব অভাব, তাও তো আসছে ভ্যাকসিন আসতে, দুবার যাদের ভ্যাকসিন হয়ে গেছে তারাও কি করোনা ইনফেক্টেড হতে পারে? ভ্যাকসিন হয়ে গিয়ে তিন সপ্তাহ চলে গেলেও কি এফেক্টেড হতে? দুবার ভ্যাকসিন হয়ে তিন সপ্তাহ চলে যাওয়ার পর, বডিতে ইমিউনিটি তৈরি হওয়ার পর করোনা ইনফেক্টেড হওয়ার চান্স যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই খুব কম। ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ ভাইরাসটা শরীরে ঢুকে গিয়েছিল তখনই সেকেন্ড ভ্যাকসিন নিয়েছে, এরকমকে আপনি দ্বিতীয় ভ্যাকসিন বলে না ধরলেই ভালো হয়, কারণ শরীরে তখন অলরেডি ইনফেকশনটি ঢুকে গেছে। কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনের 15 দিন বাদে শরীরে যে ইমিউনিটি তৈরি হয়, সেকেন্ড ভ্যাকসিনটা আসলে মেমরি সেলকে স্টিমুলেট করে, অর্থাৎ যতবার তারপর করোনা জাতীয় একটা ভাইরাস আপনাকে অ্যাটাক করতে আসবে ততবার শরীর অ্যান্টিবডি রেসপন্স দিয়ে সেটার মোকাবিলা করতে পারে আজীবন কাল। ইট প্রোভাইড সাসটেন্ড লং টার্ম, হলেও খুব মাইল্ড হবে অথবা অত্যন্ত ছোট পার্সেন্টেজের হবে। বেসিক্যালি মনে রেখো একটা খুব দরকারি কথা বলি দর্শকের জন্য, ভ্যাকসিন কিন্তু করোনাকে আটকানোর জন্য নয়, ভ্যাকসিন নিলেও করোনা হতে পারে, কিন্তু ভ্যাকসিন হসপিটালাইজেশন এবং ডেথকে আটকানোর জন্য। তারপরে যে কোভিড হবে তাতে মানুষ সাধারণত ভেন্টিলেটর, মৃত্যু, হসপিটালাইজেশন অবধি প্রোগ্রেস করে না। ভ্যাকসিন একটা বর্মের মতন কাজ করে, আটকে দেয়। যারা ভ্যাকসিন নিচ্ছে তারা কি এই যে ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ ও আটকে দিচ্ছে, মানে তাদের দিয়ে কি দেখো তারা দে ক্যান স্টিল বি আ স্প্রেডার বাই কন্ট্যাক্ট, কিন্তু দে আর নট ইনফেক্টিভ পার্টিকেল শেডার্স, অর্থাৎ তারা হাঁটছে কাশছে করোনা চারধারে ছড়াচ্ছে সে তো হবে না, কারণ সে তো ভ্যাকসিনেটেড। কিন্তু সে একটা হ্যাঁ করোনা পারে, কিন্তু সেই সেই সম্ভাবনাটা অনেক কমে গেল। তুমি এশিয়া, ইনফ্যাক্ট সুজয় বাবু আমি একবার ছোট্ট করে ইন্টারাপ্ট করলাম, ইনফ্যাক্ট আবার এইটা আপনাদের জন্য বলছি, এই প্রিন্সিপালে অ্যাডাল্টদের বড়দের সবাইকে ভ্যাকসিনেট করে দেওয়া হচ্ছে, বাচ্চাদের প্রথমে নয়, থার্ড ওয়েভ রুখতে। এখন যে ভ্যাকসিনটা আপনারা নিচ্ছেন এটা সেকেন্ড ওয়েভে সাহায্য করছে না, সে তো এসেই গেছে। থার্ড ওয়েভটাকে আটকাতে যাতে আপনাদের শিশুদের বাচ্চাদের মানে করোনা না হয়, তাই আপনাদের বড়রা আগে ভ্যাকসিনেটেড হয়ে যান। যেই বড়রা ভ্যাকসিনেটেড হয়ে যাবেন একটা সুরক্ষা চক্র তৈরি হবে, তখন আপনাদের থেকে শিশুরা আর ইনফেক্টেড হবেন না। তুমি এশিয়া টুডে হেলথ কেয়ার পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 সেরা বাঙালি সম্মান 2021 পেয়েছো, এই অ্যাওয়ার্ডস পাওয়া কি তোমাকে মোটিভেট করে কোথায়, যে বাংলার জন্য যে সারা বিশ্বে তুমি বাংলার কথা বলে বেড়াও, বিং আ মানে ডক্টর ইয়োরসেলফ, যে তুমি ডাক্তারিটা তোমার ব্রেন ইয়ার নেফ্রোলজিস্ট, মানে শুধু ডাক্তার না তুমি, সিসিটি আমার গত সপ্তাহে আমার বন্ধু ডক্টর সঞ্জন এসেছিল, বলছে জানিস সুজয় এমআরসিবি এফএসসিবি যে সিসিটি কিন্তু অনেক বেশি, বিকজ ঠিক কথা, তো এইটা করার পর তো আমি হ্যান্ডস অন ডক্টর কিন্তু বাঙালির জন্য, এটা কি তোমার এই গৌরব সম্মান কি তোমাকে কোথাও পুশ করে, কিক দেয় যে আরো করার জন্য? আর প্রথম কথা বলে রাখি, উনি খুব বিনয়ী মানুষ, উনিও অনেকগুলো বিরাট সম্মান পেয়েছে যেগুলোতে আমি ছিলাম, দর্শক হিসেবে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। অ্যাওয়ার্ড সবাইকে মোটিভেট করে। আমার একবার আমার বন্ধু দিব্যেন্দু বড়ুয়া বলেছিলেন, দেয়ার ইজ নো স্মল অর বিগ অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডই দিক মানুষ ভালোবেসে দিচ্ছে, মাথা পেতে নিলাম। ওর কথাটা আমার এখনো মনে বাজে। দেখো অ্যাওয়ার্ড দিয়ে যে মোটিভেশন আসে তা নয়, মোটিভেশন কামস ফ্রম ডিপ ইনসাইড, যে জন্য আমি রোটারির সভাপতি হই, কারণ সমাজের জন্য একটা কিছু করার ছিল, যে জন্য আমি বিএফআইসি বেঙ্গল ফোরাম ফর ইন্টালেক্ট অ্যান্ড কালচার তৈরি করেছিলাম, সারা পৃথিবীর সমস্ত বাঙালিকে এক প্ল্যাটফর্মে একসাথে ধরে রাখার জন্য। এই ঘটনাগুলো আমাকে মোটিভেট করে। তারপর অ্যাওয়ার্ড আসে রেকগনিশন হিসেবে, অ্যাওয়ার্ডের জন্য বোধ হয় কেউই করে, হ্যাঁ পেলে ভালো লাগে, খুব আনন্দ হয়, মানুষ আমার কাজকে মর্যাদা দিয়েছেন, খুব ভাল লাগে। এক একটা ঘটনা এক একটা সেকেন্ড খুব মোটিভেট করে, তোলপাড় করে দিয়ে যায়। যখন আমার খুব অল্প বয়স তখন আমি কলেজে পড়ছি, ডাক্তারির কলেজে ব্যাঙ্গালোরে, ডক্টর রাজারমন্না হঠাৎ একদিন ডাকলেন, 1998 সাল, তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, মে মাস, এই আমাদেরই মে মাসের মতন, হঠাৎ একদিন ডাকলেন, তুমি একটু চলে এসো তো বাবা, তোমায় দিয়ে একটা জিনিস বলাবো।
গিয়ে দেখছি চারপাশে ক্যামেরা, চারপাশে সমস্ত কিছু ভর্তি। তারপর প্রণয় রায় ফোন করছেন, নূপুর বাসু ফোন করছেন স্টার টিভির, একের পর এক ফোন করছেন ডক্টর রামান্নার রেসিডেন্সে। তখন আমার মুখ দিয়ে উনি বলালেন, বললেন আমার তো বয়স হয়েছে, আমি বলবো না, আমি পাশে বসছি, তুমি তোমার মুখ দিয়ে সবাইকে বলো। সেই দিন ভারতের পারমাণবিক টেস্ট পোখরানে, দ্বিতীয় যে টেস্ট 1974 এর পর, এই 1998 সেইটি, হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীজির সেইটি হয়েছিল। আমার মুখ দিয়ে সেটা বলানো হলো সারা দুনিয়ার একটা বিরাট বড় অংশকে, খবরের কাগজকে, সংবাদ মাধ্যমকে। এটা এমন একটা মিনিট যেটা মরে গেলেও মৃত্যুর আগে চোখের সামনে ভাসবে, অথচ কাউকে সেভাবে বলতে পারবো না। এগুলো মোটিভেট করে মানুষকে। আমরা চলে আসছি প্রোগ্রাম একদম শেষে। আমি প্রথম দিন যখন 2 জুলাই 2016 এই প্রোগ্রাম শুরু করি, আমি বলেছিলাম আই ওয়ান্ট টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। বাংলা কি সোনার বাংলা হওয়ার দিকে ঠিকঠাক এগোচ্ছে? তুমি তো বাংলা নিয়েই কাজ করো। জানো আজ রেকর্ডিংটা হচ্ছে, সবাইকে বলছি, রাজা রামমোহন রায়ের জন্মদিনে 22 মে, জানি না কবে সম্প্রচার হবে। তো তিনি কি সোনার বাংলা হবে ভেবে কিছু করেছিলেন, কিন্তু তার একটা কাজে শুধু বাংলায় প্রথম আলো এসে পড়ল না, ভারতবর্ষ বাংলার আলোয় আলোকিত হলো। আমাদের মধ্যেই বিবেকানন্দ আছেন, রামমোহন আছেন, নিবেদিতা আছেন। বিশ্বাস করো সুজয়, 200 বছর বাদের মানুষরা আমাদের সম্বন্ধে ওইভাবে হয়তো পড়বে। এই বাংলা এমন একটা জায়গা, এমন মাটি, এমন জল, এইখান থেকে বারে বারে নতুন আলো আসবে। আমার কথা রেকর্ড করে নাও, এইখান থেকেই মহাপুরুষরা আসবেন, এখান থেকেই মানুষ নতুন আলো পাবে। সোনার বাংলা সোনারই ছিল, সোনারই আছে। দুটো মৃত্যু, দুটো ঝগড়া, দুটো তাকে কিছুতেই জীর্ণ করতে পারবে না, দীর্ণ করতে পারবে না। বাংলা সোনার আছে, সোনারই থাকবে। সুতরাং সোনার বাংলা সোনারই থাকবে, আবার সোনার বাংলা গড়বো আমার আপনার মতন সকল সোনার বাঙালি। আমার শেষ প্রশ্ন, আমি প্রত্যেকটা এপিসোডে রুলস অফ সাকসেস বলি। যখন কোনো আমার অতিথিকে দেখা হয়, তখন টিম জয়ের পথে সঙ্গে সঙ্গে মনে করে যে তার সাফল্যের জন্যই তাকে এখানে ডাকা। ইউর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, লাস্ট কোয়েশ্চেন। প্রত্যেকবার কম্পিটিশনে যখনই জীবনে গেছি, যে কোনো ব্যাপারে কম্পিটিশনে, একটা চাকরির জন্য, একটা অন্য কিছুর জন্য, একটা পরীক্ষার জন্য, বারে বারে দেখেছি আমার চেয়ে অনেক বেশি ভালো, অনেক শক্তিশালী, অনেক শ্রেষ্ঠ ক্যান্ডিডেট সেখানে চারিপাশে আছেন। আমি সর্বদা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে, যেটা লোকে বলে কিলার ইনস্টিংক্ট, জিততে হবে, ঝাঁপিয়ে পড়ো, আমি ঝাঁপিয়ে পড়ি না সুজয়, ঝাঁপিয়ে পড়িনি। আমি অনেকবার দেখেছি যে কম্পিটিশনের পাশ দিয়ে একটা লিওয়ে বেরোয়, যেখান থেকে মানুষ নিজের অভিজ্ঞতা অর্জন করে করে যে জীবনে বড় হয়েছে, তাকে ঠিক সমাজে একটা জায়গায় তুলে নিয়ে চলে যায়। এটা সমাজ করে, এটা মানুষ করে, এটা নিজের থেকে হয়, ইট কামস উইথ টাইম। এর জন্য ধরো আমি আবৃত্তি করব, আমি আবৃত্তি বাংলায় শ্রেষ্ঠ হয়েছি, এরম হতেই হবে, তবে আমার এরম নয় ব্যাপারটা। আমি বারে বারে নিজের ইন্টারেস্টে, নিজের ভালোবাসায় যা করব, রবীন্দ্রনাথ লিখেছেন জীবনের ধন কিছুই যায় না ফেলা, মানে ইন দ্য পাথ অফ লাইফ যেটা অ্যাক্রু হতে থাকবে সেটা সুজয়বাবু বলেছেন এক্সপিরিয়েন্স, আমি বলছি হ্যাঁ কিছুটা তাই, কিছুটা আপনার ইন্টারেস্ট, এটাই আপনাকে ঠেলে, জল যেমন ঠেলে একটা নৌকোকে ওপর দিকে তুলে দেয়, তাকে ডুবতেই দেয় না, এটাই আপনাকে ঠেলে দেখবেন জীবনের একটা সময়। হয়তো 25 বছরে আপনি শ্রেষ্ঠ হতে পারলেন না একটা শিরোপা, কিন্তু 45 বছরে গিয়ে দেখবেন মানুষ ঠিক আপনাকে সেই জায়গাটায় বসিয়ে দিয়েছে, সমাজ ঠিক আপনাকে সেই জায়গায়। আমি কিছুটা বলছি, ছেড়েছি যখন উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, কি চাইনি তার হিসাব মিলাতে মন মর নহে রাজি। অর্থাৎ যখন ছেড়ে দেব, অটোমেটিক জীবনই আপনাকে বড় করে দেয়। এটা একটা বিরাট বড় মেকানিজম এই জীবন, এ এক আশ্চর্য, মানে ভগবানের আশ্চর্য সৃষ্টি এই পৃথিবীটা।
এখানে আপনি দুটো পরীক্ষায় অকৃতকার্য হলেন, দুটো জিনিস পছন্দ করে পেলেন না, ভুলে যান, অটোমেটিক কাল একটা জিনিস আসছে আরো ভালো একটা জায়গায় আপনাকে তুলে নিয়ে যাবে। কিপ অন ওয়ার্কিং, তাই তো? একদম, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করে যাও ফল। আমার শেষ প্রশ্ন, আমার চলেছি প্রোগ্রাম একদম শেষে, সময় খুব কম। ধন্যবাদ দেবো পাল্লা, ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ি আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুম্মি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার ব্যানার দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। আমি আরও ধন্যবাদ জানাবো সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ফাউন্ডার ডিরেক্টর রেজনোভি গ্রুপ, ওরা আমার ডিজিটাল মার্কেটিং দেখছে, দেব সেন আমার ক্রিয়েটিভস দেখছে, ডিরেক্টর অ্যান্ড ট্রাস্টিজ অফ শেয়ারব্রত স্কুল অফ নার্সিং, ওরা আমার এই প্রোগ্রামের সাথে যুক্ত আছে। চলে যাওয়ার আগে রোজ দিনের মতো বলে যাবো একটা মোটিভেশনাল শায়রি, বলছি, রাতো কি সারি নিদ মিটা দি মানে, রাতো কি সারি নিদ মিটা দি মানে, আঁখো মে বস মঞ্জিল সম্ভালি, রাতো কি সারি নিদ মিঠা দি মানে, আঁখো মে বস মঞ্জিল সম্ভালি, পানা হে সিফ পানা হে খোয়াব বুঝে, পানা হে সিফ পানা হে খোয়াব বুঝে, ইসিলিয়ে সারি দুনিয়া ভুলা দি মানে, ইসিলিয়ে সারি দুনিয়া ভুলা দি মানে, ইসিলিয়ে সারি দুনিয়া ভুলা দি মানে, সব ভুলে চেষ্টা করে যাচ্ছি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, জগৎকে এগিয়ে নিয়ে যাওয়া। জয়ের পথে সঙ্গে সুজয়কে আপনারা আশীর্বাদ করবেন, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30।